গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি রিনি, রিনি সিম্পল লাইফটা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর চলে এসেছি আজকে একটা বিয়ে বাড়িতে। তোমাদের সামনে এসে আমি কথা বলতে পারি না, আমারও খুব খারাপ লাগে, কিন্তু কী করবো, এইভাবেই করতে হচ্ছে। তো দেখো, বিয়ে বাড়িতে ঢুকছি, গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে। একটু ভালো করে তোমরা ফলো করো, হ্যাঁ, ভালো করে দেখো ভিডিওটা, যে আমি কী বলতে চাইছি, কেন বলছি, একটু দেখো সব ডেকোরেশনগুলো, সব কিছু একটু ভালো করে ফলো করো তোমরা, তাহলে বুঝতে পারবে। তো এই যে আমরা ঢুকছি ভেতরে, আমি ঢুকে ওই যে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, আর আমার ভাই ভিডিও করছে। আমার ছেলে একটু বদমাইশি করছিলো বলে আমি করতে পারছিলাম না। তো তোমরা দেখো প্লিজ ভিডিওটা। তো এই যে গেটের ভেতরটা, আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, মানে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর ডেকোরেশন করেছে না, মানে কী বলবো। দেখো, আর এদিকে হলো খাওয়া দাওয়ার প্যান্ডেলের জন্য, মানে ক্যাটারিংয়ের দাঁড়িয়ে আছে। এই দেখো, মানে এত সুন্দর সাজিয়েছে, আর এর ভেতরের যে লাইটের কালারগুলো না, এমনই করেছে, কখনো লাল, কখনো হলুদ, কখনো সাদা, এগুলো এরকমই করেছে। দেখো দারুণ সাজিয়েছে, মানে দেখার মতো। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, হ্যাঁ, দেখে তারপরে কমেন্ট করো। আমার জীবনে আমি এই প্রথম এরকম দেখলাম, এর আগেও আমরা অনেকে দেখেছি, আমাদের চারপাশে অনেকে আছে, কিন্তু এইভাবে আমি কখনো দেখিনি এইভাবে করতে, তাই একটু অবাকই হচ্ছি। তা দেখো কি সুন্দর করেছে। চলো, এই দেখো এবার আমরা বউর সামনে এসেছি। বউকে দেখো, নতুন বউ, এটা হলো নতুন বউ, বসে আছে। তা দেখো তোমরা, বউটা খুবই সুন্দর হয়েছে, আমরা ছবি তুললাম, একটু ভিডিও করছি, একবার ভালো করে দেখো, হ্যাঁ, ভালো করে বউটাকে দেখো। আর এই যে উপরে একটা ঝাড়বাতি লাগিয়েছে, খুব ভালো লাগলো, তাই আমি ভাবলাম যে একটু দেখি, তোমাদের সাথে শেয়ার করি, তাই না? তো দেখো, ভালো করে দেখো তোমরা একটু। এই দেখো, এটা হলো ওর ননদ, মানে এটা হলো আমাদের গ্রামের বউ, আর এটা তার ননদ, আমাদের পাশের বাড়ির বিয়ে। এই দেখো পাশের বাড়ি, ভালো করে দেখো বন্ধুরা। আমি এই কথাটা বারবার বলছি এই কারণে, কারণ এটা হলো একটা মুসলিম সম্প্রদায়ের বিয়ে, ঠিক আছে? আমাদের এখানে অনেক মুসলিম আছে, কিন্তু আমি আমার জীবনে ফার্স্ট এই প্রথম দেখলাম যে কোনো মুসলিম বিয়ের অনুষ্ঠানে মানে এইভাবে ডেকোরেশন, এইভাবে সাজগোজ, এইভাবে কেউ কি দেখে বলবে, কেউ কি দেখে এটা বলবে যে এটা মুসলিমদের বিয়ে? এই যে কয়েকজনকে দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা মুসলিমদের বিয়ে, নাহলে বললে বিশ্বাস করবো না। তো সব একরকম, কাউকে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মুসলিমদের বিয়ে। এর জন্য আমি বারবার বলছি যে তোমরা একটু ভালো করে দেখো, যে মানে কোনো জাতির ভেদাভেদ নেই, কে মুসলিম কে হিন্দু কিছু বোঝা যাচ্ছে না। তো এদের এখানে সব কিছু, রান্না বান্না বলো, যা কিছু বলো, ক্যাটারিং বলো, সব হিন্দুদেরই হয়েছে। আর এখানে মানে হিন্দু মুসলিম সব আলাদা আলাদা মানে বলেছে। তো চলো, আর কিছু কথা বলবো না, আমার জীবনে প্রথম দেখলাম। তো তোমরা, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো, আর এখানে দেখো স্টলগুলো দিয়েছে, ফুচকা, তারপরে কী বলে পাকোড়া, এসব আছে, অনেক কিছু আছে। এই যে এইগুলো সব স্টল বসিয়েছে, কারণ সত্যি কথা এরকম আমি দেখিনি, আমি ফোনের মধ্যে দেখেছি, কখনো এইভাবে নিজে চোখে সামনে থেকে দেখিনি। মাত্র কয়েকজনকে দেখলেই বোঝা যাচ্ছে, তাছাড়া নাহলে বোঝাই যাবে না যে এটা মুসলিম সম্প্রদায়ের বিয়ে। তো চলো, বেশি কথা বলবো না, এবার আমরা বইরকম থেকে ঘুরে এলাম, এবার রাত 9:30 বেজে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়িতে যাব। তো চলো সাথে থাকো।
দেখো আমরা খেতে বসে গেছি, হ্যাঁ এখন খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে বাড়ি চলে যাব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। তো দেখো আমার ছেলে আমি বসে আছি, আমার ভাই ওইদিকে আছে, ও এখনও বসেনি। তো খাওয়া হয়ে গেছে আমাদের, অতটা ভিডিও করতে পারলাম না, ছেলে দুষ্টুমি করছিলো। তো এবার একটু ওই ফায়ার পান আছে না, ওটা খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু জানি না কী হবে। তো দেখি, ওই দেখো কিন্তু আগুনটা এমনি ঠিক মতো মানে ইয়ে করতে পারেনি। তো চলো যাই হোক, পান টান খাওয়া হলো, চলো এবার বাড়িতে যাই। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? অবশ্যই জানিও।